আমি কাউকে ঋণ দিয়েছি, এমন ঋণের উপর যাকাত দিতে হবে কি? জি, আপনি কাউকে বা আমি কাউকে ঋণ দিয়েছি, যাকাত দেওয়ার সময় ওই ঋণের টাকাটা হিসাব করে অন্যের সাথে মিলে যাকাত দিব কি না, এই ক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে এই সম্পদটা, এই ঋণটা আপনি কাকে দিয়েছেন। ওই ব্যক্তি যদি আপনাকে অল্প দিনের মধ্যে যদি ফেরত দেয়, তাহলে যাকাত দেওয়ার সময় আপনার প্রদত্ত ঋণটা সহ আপনাকে যাকাত দিতে হবে। মনে করেন যে ছয় মাসের মধ্যে পেয়ে যাবেন বা এক বছরের মধ্যে পেয়ে যাবেন, বছর আসার আগেই আপনার কাছে ঋণটা চলে আসবে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার অন্য মালের সাথে মিলিয়ে টাকা বা স্বর্ণ ঋণ সহ মিলিয়ে নিসাব পরিমাণ হলে আপনাকে যাকাত দিতে হবে, এটাই ফতোয়া। পাশাপাশি এমন ঋণ যদি হয় যে ঋণটা আপনি পাবেন না বলে মনে হয়, যে কতদিন পরে পাবেন এটা তার নিশ্চয়তা নেই যে এতদিন পরে আমি পাব, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন পাবেন তখন ওই টাকাটার উপরে এক বছরের যাকাত দিবেন, আর প্রত্যেক বছর ওই ঋণটাকে ধরার প্রয়োজন নেই। যদি এটা সম্ভাবনা থাকে যে আমি মানে পাব, তাহলে সেটাকে মিলিয়ে নেবেন, আর যদি সম্ভাবনা না থাকে কখন পাবেন, হয়তো দিচ্ছে না আপনাকে, তখন আপনি ওইটাকে, ওই ঋণটাকে আপনি আর যাকাতের মালের সাথে অ্যাড করবেন না, যাকাতের মালের সাথে হিসাব করার প্রয়োজন নেই, ওইটা ছাড়াই আপনি যাকাত দিবেন। তবে শর্ত হলো যখন ওই প্রদত্ত ঋণটা আপনার কাছে ফিরে আসবে তখন আপনি তার যাকাত আদায় করবেন এক বছরের, এটাই বলতে চেয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইন কানা দু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, যদি অভাবী ব্যক্তি হয় সে, তাহলে আল্লাহ বলছেন ফানাজিরাতুন ইলা মাইসারা, সচ্ছল হওয়া পর্যন্ত তাকে অবকাশ দাও। এমন ব্যক্তিও আছে যে যাকাত মানে ঋণ নিয়েছে আপনার কাছ থেকে, কিন্তু অসচ্ছলতার কারণে, অক্ষমতার কারণে ঋণটা আপনাকে দিতে পারছে না, সেই ক্ষেত্রে আপনি ঋণটাকে ছাড়াই আপনার বাকি সম্পদের যাকাত আদায় করবেন, এটাই আলোচনা করেছেন এই মর্মে ফতোয়া আরকানুল ইসলাম 423 পৃষ্ঠার মধ্যে এসেছে। শেখ উসাইমিন রহিমহুল্লাহ বলেছেন ফতোয়া নম্বর 357, আমরা চেষ্টা করব এই ঋণের বিষয়টা বুঝার এবং বুঝেই যাকাতটা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি ঋণগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ আমি নিজে ঋণ নিয়েছি, তার উপরে যাকাত দিতে হবে কি? অর্থাৎ আমি ঋণ নিয়েছি, সেই ঋণের উপরে আমি যাকাত দিব কি না, এটা হলো বিষয়। জি, আপনার ঋণের উপরে প্রথমত খেয়াল রাখতে হবে যে এ বিষয়ে কিছু মতভেদ থাকলে বিশুদ্ধ কথা এটাই যে আপনাকে আমাকে যাকাত প্রদান করতে হবে। আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছি, এই ঋণটা আমাকে হিসাব করেই, সম্পূর্ণ পৃথক বিষয় যেহেতু, মানে অনেকেই মনে করে যে আমার উপরে
জাকাত নেই, কারণ আমি ঋণগ্রস্ত ব্যক্তি, আমার যেহেতু ঋণ আছে সুতরাং আমি জাকাত দেব না। এই ধারণাটা সম্পূর্ণটা ভুল। বরং জাকাতের জায়গায় থেকে আমার সম্পদের আমি জাকাত দেব, ঋণটাকে মাইনাস করে, অর্থাৎ আমি সমুদয় সম্পদটাকে হিসাব করতে গিয়ে আমার কাছে যে টাকাটা আছে ওখান থেকে ঋণটাকে আমি বাদ দিয়ে দিলাম, ঋণের হিসাবটাকে। না, এটা ভুল। আপনার কাছে যে গচ্ছিত টাকা আছে এটাই আপনাকে জাকাত দিতে হবে, যদি নিসাব পরিমাণ হয়। এখানে ঋণটাকে আপনি হিসাব করে আপনার টাকা থেকে মাইনাস করবেন এটা চলবে না। কারণ হলো যে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ঋণের জায়গায় ঋণ পরিশোধ করা আবশ্যক, সম্পদের জায়গায় সম্পদের অর্থের জাকাত আদায় করা আবশ্যক। এটাই বলতে চেয়েছেন, এই নিয়ে অনেক আলোচনা করেছেন এবং শেষে বলতে চেয়েছেন শেখ উসাইমিন রহিমাহুল্লাহ ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে 426 এবং 27 পৃষ্ঠা ফতোয়া নম্বর 459, সেখানে বিস্তারিত এই নিয়ে আলোচনা করেছেন। তিনি এটা পরিষ্কারভাবে বলতে চেয়েছেন, জাকাত এবং ঋণের হিসাব সম্পূর্ণ পৃথক। কারণ ঋণ ব্যক্তির জিম্মায় আবশ্যক আর জাকাত সম্পদে আবশ্যক, প্রত্যেকটি তার নিজ স্থানে আবশ্যক, কেউ কারো স্থলাভিষিক্ত হবে না। সুতরাং ঋণটা ঋণের জায়গায় রেখে আপনার কাছে গচ্ছিত অর্থের জাকাত দিতে হবে, এটা হলো ফতোয়া। এই নিয়ে আরও আলোচনা করেছেন সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, সরাসরি শেষ পর্যন্ত বলতে চেয়েছেন ফতোয়া লাজনা দাইমা 9 নম্বর খণ্ডের 189 পৃষ্ঠায়, আসসাহি মিন আকওয়ালিল উলামা আন্না দাইনা লা ইয়ামনাউ যাকাহ, অর্থাৎ ঋণ কখনো জাকাতকে বাধা দিতে পারে না। অর্থাৎ ঋণটা আপনার সুযোগ বুঝে আপনি ঋণ পরিশোধ করবেন, এটা হলো আসল কথা। কিন্তু জাকাত দেওয়ার সময় আপনার কাছে যে টাকাটা আছে এইটার প্রতি আপনি জাকাত আদায় করবেন, এটা হলো মানে ফতোয়া, এটা হলো সিদ্ধান্ত। তবে অবশ্যই ঋণটা পরিশোধ করার চেষ্টা করবে এবং ঋণ পরিশোধের ব্যাপারে সচেতন থাকবে। কিন্তু ঋণ থাকার কারণে আপনি জাকাত দিবেন না, বা আপনি বলে দিবেন যে যেহেতু আমার এই টাকাটা ঋণ আছে, আমার এখন যে টাকাটা আছে এই টাকা থেকে ঋণটাকে বাদ দিবেন, দে হিসাব করবেন না, আপনি তো এখনই পরিশোধ করছেন না ঋণটা। ঋণটা যদি পরিশোধ করতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু টাকাটা আপনার কাছে উপস্থিত, এই টাকার আপনাকে জাকাত দিতে হবে আর ঋণটা চলমান। সুতরাং আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে ঋণটাকে ঋণের জায়গায় রাখব, সম্পদটাকে সম্পদের জায়গায় নিয়ে আমি তার জাকাত প্রদান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তরটা আমি ইতিমধ্যে দিয়েছি, আরিফ হোসেন, সম্পদের চেয়ে ঋণ বেশি থাকলে কি জাকাত প্রদান করতে হবে? জি,
সেই কথাটাই কিছুক্ষণ আগে বললাম। ঋণটা যদি এই রকম হয়, এই পর্যায়ের হয়, তাহলে আপনাকে যাকাত প্রদান করতে হবে আপনার সম্পদ থেকে। আর ঋণটাকে ঋণের জায়গায় রেখে সেটা পরিশোধ করার চেষ্টা করতে হবে। এটাই আলেমগণ ফতোয়া দিয়েছে, যেটা আমি দুইটা রেফারেন্স দিয়েছি। ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, এবং শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল উসাইমিন, তিনিও সেটাই বলেছেন।